পদ্মা সেতু মেট্রোর খারাপ সরকারের ভালো কাজ, কিন্তু যতদিন তারা ক্ষমতায় আছে দেশের যে ক্ষতিটা করবে সেখানে আমি ভেবে সন্দেহান, আমি আশঙ্কা আছি। এই মন্ত্রিসভায় শেয়ার বাজারের তিনজন আছেন, 12 জন সংসদ সদস্য আছেন, এমনিতেই শেয়ার বাজার কয়েক দফা লুটপাট করেছেন, আবার এই শেয়ার বাজারের লুটেরারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বহাল আছেন। কাজে এইবার যে অর্থনীতির অবস্থা, নতুন করে আবার কোন লুটপাটের মহোৎসব করে সেটি নিয়ে আমি শঙ্কায় আছি। আমি শঙ্কায় আছি এই ভেবে যে মানুষকে তারা কিভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে, উন্নয়নের গ্লোবালসের থিওরি গেলাচ্ছে। আপনারা দেখেছেন পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, নিশ্চয়ই এটি সরকারের ভালো কাজ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যাই বলে না কেন, এটা বলতে হবে পদ্মা সেতু মেট্রো রেল খারাপ সরকারের ভালো কাজ। কিন্তু বিপরীত চিত্র, অন্তর্নিহিত তাৎপর্যটা কি, 10,000 কোটি টাকার পদ্মা সেতু ব্যয় বাড়াতে বাড়াতে 40,000 কোটি টাকায় নিয়ে গেছে। মেট্রো রেল আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ বিভিন্ন দেশে যেই ব্যয় হয়েছে তার চেয়ে দ্বিগুণ ব্যয় করেছে মেট্রো রেলে। আরো শুনবেন 33,000 টাকা দিয়ে ধরেন এই আপনার মেট্রো রেল করেছে, আরো 33,000 কোটি টাকা পদ্মা সেতুতে খরচ তারা করেছে। আর কিছুদিন আগে সিপিডি একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, তারা বলেছে ব্যাংক থেকে এই লুটেরা মাফিয়া সরকার 92,000 কোটি টাকা লুটপাট করেছে। তাহলে 92,000 কোটি টাকা দিয়ে তিনটা পদ্মা সেতু করা যেত, 92,000 কোটি টাকা দিয়ে এই রকমের মেট্রো রেলের মতো আরো 3 এরিয়া বাড়ানো যেত। তাহলে দেখেন আপনার একদিকে ওই মেট্রো রেল পদ্মা সেতুর উৎসব করছে, আর এর কয়েক গুণ টাকা শুধুমাত্র ব্যাংক থেকে লুটপাট করেছে। আরো আছে লুটপাটের ফিরিস্তি, জনগণকে জানাতে হবে, জনগণের মাঝে তুলে ধরতে হবে। এই সরকার ভারতীয় মদত পুস্তক দাবিদার সরকার, এটি এই দেশের জনগণের কাছে পরিষ্কার হয়েছে। মোমেন সাহেব এই মন্ত্রিসভা থেকে ছিটকে পড়েছেন, মোমেন সাহেব কি বলেছে মনে নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে। আমি ভারতবর্ষের সরকারকে ফেলে এসেছি ক্ষমতায় রাখার জন্য। সময়টা দৌড়াবে, প্রাণ ডাল মুঠুই মুঠুই সময় পায়।